فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون মানুষ এবং জিনজাতির জান্নাত লুকিয়ে আছে আল্লাহর আনুগত্য অনুসরণের মধ্যেই। আলোচ্য বিষয়, সমগ্র মানব জাতি, চাই সে হিন্দু হোক, মুসলিম হোক, ইহুদি, খ্রিস্টান, কলভিল, উচিমেতর, এমনকি জিন, তারা সমগ্র মানুষ জাতি এবং জিন জাতি যদি জান্নাতে যেতে চায় অবশ্যই রাসূলুল্লাহর আনুগত্য অনুসরণ করে তাকে জান্নাত যেতে হবে, বিকল্প কোনো পথ নেই। অনেকে দাবি করে, অনেকে বলে থাকে যে চারটে মাঝহাবের মধ্যে একটা মাঝহাবের আনুগত্য অনুসরণ করতে হবে তবে আপনি জান্নাত যেতে পারবেন, নচেত আপনি জান্নাতে যেতে পারবেন না। জান্নাতের পথে ফেরকায় আর ভাত চারটে মাঝহাবের যে কোনো একটা মাঝহাবের তাকলিদের সাক্ষী করে আপনাকে জান্নাত কিনতে হবে। ভাই বলুন তো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ এবং জিনজাতিকে সৃষ্টি করেছেন, ওমা খালাকতু জিন্না ওয়া ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনজাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদতের জন্য, সূরা জারিয়াত সূরা নম্বর 51:56। তো মানুষকে যদি, মুসলিমদেরকে যদি জান্নাত যাওয়ার মাধ্যম যদি কোনো মাঝহাবের তরিকা পথ যদি হয়ে থাকে, বন্ধু জিন্দা কোন মাঝহাব মানবে? জিন্দার মাঝহাব দরকার আছে না নেই? একটু পীর সাহেবকে ফোন করে বলতে বলবেন যে জিন্দার খবর কি, ওরা কোন মাঝহাবটা মানে, একটু তাদের কাছে খবরটা নিয়ে নেবেন। যদি তারা বলতে পারে যে না জিন্দা অমুক মাঝহাব মানছে, তবে আমরা একবার চেষ্টা করে দেখবো যে আসলে বিষয়টা কি। আলোচ্য বিষয়, সমগ্র মানব জাতির জান্নাতের পথ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এ কথা আমরা সকলে জানি, মহাস্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি পৃথিবীতে 124,000 নবী ও রাসূল পাঠিয়েছেন। মিসকাত আল মাসাবি, কিতাবুল আম্বিয়া, হাদিস নম্বর 5737, শেখ আল্লামা নাসিরুদ্দিন আলবানী সনদকে হাসান বলেছেন, শেখ জুবায়ের রিজাই কিছুটা দুর্বল বলেছেন, তবে এর সাহেব থাকার কারণে হাদিসটা হাসান। আমরা বোঝা গেল যে পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 124,000 নবী এবং রাসূল পাঠিয়েছেন, কিন্তু আমরা শুনে আসছি যে মতান্তরে 224,000 পীর এবং পয়গম্বর এসেছে। মানুষ শুনে আসছি কি আসছি না? আমরা শুনছি 124,000 নবী রাসূল এসেছেন। অনেক আলেমা পীর ফকির মাশায়েখ তারা এই কথা বলে থাকেন যে মতান্তরে 224,000 পীর পয়গম্বর এসেছে। মতান্তরে যে 224,000 পীর পয়গম্বর এসেছে এই মর্মে সহিহ হাদিসের দূরের কথা কোনো জাল হাদিসে বর্ণনা নেই, কিন্তু তারা মতান্তর বলছে। ভাই মতান্তরটা কোথায়? ইসলামে কোনো মতান্তরের জায়গা আছে? কোনো মতানৈক্যের জায়গা আছে? ইসলাম যে স্বচ্ছ, নির্ভেজাল, নিষ্কলুষ, এর মধ্যে কোনো প্রতিবন্ধকতা নেই, কোনো মতান্তর নেই। যেটা আছে সেটা চূড়ান্ত, 124,000 নবী রাসূল এসেছেন, কিন্তু তাদের দাবি হচ্ছে 224,000 পীর পয়গম্বর এসেছে। বলতে ভাই কি যোগ হয়েছে? পীর যোগ হয়েছে 100,000, আর ওইদিকে 124,000 নবী রাসূল, যোগফল পীর পয়গম্বর। তারপরে দেখুন ভালো করে যে প্রথমে পীরকে রেখেছে, পরে পয়গম্বর রেখেছে, পীরের মর্যাদা কত? আগে পীর, তারপরে পয়গম্বর। প্রথমে পীরের কথা বলছে, তারপর পয়গম্বরের কথা বলছে, মানে তাদের কাছে নবীগণ রাসূলগণের চাইতে পীরের মর্যাদা অধিকতর এটা মনে হচ্ছে। নাউজুবিল্লাহ মিন যালিক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 124,000 নবী রাসূল পাঠিয়েছেন, এটা চূড়ান্ত সত্য কথা, এর মধ্যে কোনো ভেজাল কোনো কিছুই নেই, কোনো মতান্তরের জায়গায় নেই। আমরা এই কথা খুব ভালোভাবে জানি, আর এটা সমস্ত মানুষকে এটা মেনে নিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে যখন যে নবীদেরকে পাঠিয়েছেন তখন সেই নবীর আনুগত্য অনুসরণ করে সেই সময়কার মানুষকে জান্নাত যেতে হতো, এটা হচ্ছে একটি চিরন্তন সত্য কথা। উদাহরণস্বরূপ যখন পৃথিবীতে নবী ইব্রাহিম এলেন, সেই সময় মানুষ যদি জান্নাত যাওয়া মনে করতেন, নবী ইব্রাহিমের আনুগত্য অনুসরণ করে সেই সময়কার মানুষকে জান্নাতে যেতে হতো, বিকল্প কোনো পথ ছিল না। যখন পৃথিবীতে হযরত নূহ আলাইহিস সালাম এলেন, সেই সময় কোনো মানুষ যদি জান্নাত যেতে চাইতো অবশ্যই নবী নূহের আনুগত্য অনুসরণ করে সেই সব মানুষকে জান্নাত যেতে হতো, বিকল্প কোনো পথ ছিল না। যখন পৃথিবীতে নবী ঈসা আসলেন, তার আনুগত্য অনুসরণ করে মানুষকে জান্নাত যেতে হতো, বিকল্প কোনো পথ ছিল না। দলিল, এটা তো দাবি, প্রমাণ কোথায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি পৃথিবীতে অনেকগুলো কিতাব পাঠিয়েছেন, মুসনাদে আহমদ হাদিস নম্বর 8,190 যে বর্ণনা আছে 313টি কিতাব পাঠিয়েছেন, এই সনদ সহিহ না এটা যাই, তবে আমরা বিশ্বাস করি আল্লাহ সুবহানাহু পৃথিবীতে অনেকগুলো আসমানি কিতাব পাঠিয়েছেন, তার মধ্যে তৌরাত, জবুর, ইনজিল আর এই কোরআন। সূরা মায়দা 44 এবং সূরা মায়দা 146, এই চারটে কিতাবের নাম আল্লাহ সুবহানাহু তাআলা তিনি উল্লেখ করেছেন।
আমাদের নবী বিশ্ব নবী আসার পূর্বে একজন নবী এসেছিলেন, তার নাম কি? হযরত ঈসা আলাইহিস সালাম। তার উপরে একটা কিতাব নাযিল করা হয়েছিল, তার নাম কি? ইনজিল। ইনজিল মূলত এটা বিকৃত হয়ে গেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে মানসুখ বাতিল করে দিয়েছেন। পবিত্র কোরআন আসার পরে ইনজিল বাতিল হয়েছে, সেটা মানসুখ হয়েছে। কিন্তু ইনজিলের মধ্যে একটি অধ্যায় আছে যেটা গসপেল অফ জন, তথাকথিত বাইবেল নামে প্রচলিত আছে সমাজে। গসপেল অফ জন প্রথম 14 অধ্যায় 6 অনুচ্ছেদ, যীশু খ্রিস্ট তার সাক্ষীদেরকে শিষ্যদেরকে বলেছেন স্পষ্টভাবে, আমি সত্য স্বর্গের পথ, আমার আনুগত্য অনুসরণ ছাড়া কেউ স্বর্গের যে প্রবেশ করতে পারবে না। তার মানে বোঝা গেল, যীশু খ্রিস্ট যখন পৃথিবীতে এসেছিলেন, হযরত ঈসা আলাইহিস সালাম যখন পৃথিবীতে এসেছিলেন, তিনি সত্য এবং স্বর্গের পথ ছিলেন। কিন্তু তিনি যখন পৃথিবী থেকে চলে গেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তুলে নিয়েছে, অবশ্যই তার আনুগত্য অনুসরণ করে। এখন যদি কোনো মানুষ মনে করে আমি জান্নাত যাব, এটা তার মিথ্যা আশা, ভ্রান্ত একটি ধারণা। এবার একটি উদাহরণ, বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম কি? শেখ হাসিনা। তার পূর্ববর্তী প্রধানমন্ত্রীর নাম কি? খালেদা জিয়া। বলুন তো, কোনো বাংলাদেশি ব্যক্তি যদি চট করে উঠে দাঁড়িয়ে বলে যে আমি খালেদা জিয়াকে মানবো, শেখ হাসিনাকে মানবো না, তার বিধান কি? কেউ যদি বলে বাংলাদেশি যে আমি শেখ হাসিনাকে মানবো না, খালেদা জিয়াকে মানবো, তার আমি অনুসরণ করবো, সে যে কথা বলছে সেটাকে মেনে নিব, কিন্তু শেখ হাসিনাকে মানবো না, এই ব্যক্তির বিধান কি? অবশ্যই বাংলাদেশের সংবিধানের দণ্ডবিধি অনুযায়ী তার একটা শাস্তির ব্যবস্থা করা হবে। তদ্রূপ একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে 124,000 নবী রাসূল পাঠিয়েছিলেন, যখন যে নবী পৃথিবীতে এসেছিলেন তার আনুগত্য অনুসরণ করে সেই সময় মানুষকে জান্নাত যেতে হতো। যখন ঈসা আলাইহিস এসেছিলেন, তখনকার মানুষের জন্য জান্নাতের পথ ছিল ঈসা। কিন্তু এখন তার সময় কী হয়েছে? শেষ হয়ে গেছে। যেমনভাবে আপনার খালেদা জিয়ার সময় একটা শেষ হয়ে গেছে, এখন যত শেখ হাসিনার সময় তাকে যত ভালোবাসেন অথবা অপছন্দ করেন, তাকে আপনাদেরকে মানতে হচ্ছে। তদ্রূপ একইভাবে আল্লাহ রাসূলের সময় চলছে। এখন যদি আল্লাহ রাসূলকে বাদ দিয়ে কোনো মানুষ যদি হযরত ঈসার আনুগত্য করে, সে অবশ্যই বাতিলের মধ্যে অন্তর্ভুক্ত হবে, সে কখনো স্বর্গে যে প্রবেশ করতে পারবে না। এটা হচ্ছে চূড়ান্ত কথা, কারণ এখন আল্লাহ রাসূলের সময় চলছে। জান্নাত যাওয়ার পথ হচ্ছে আল্লাহ রাসূলের আনুগত্য অনুসরণ। জ্বলন্ত কয়েকটা প্রমাণ দেখেন যে নাবীদেরকে আনুগত্য অনুসরণ না করার কারণে তার কমরা জান্নাতে যায়নি। একজন নাবী, যার নাম ইব্রাহিম, নাম শুনেছি জি, বলুন তো তার পিতার নাম কি ছিল? আজর। আজর জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? নাবীর পিতা, আর আপনারা এখানে বসে থেকে আপনারা ফতোয়া জারি করছেন একজন নাবীর পিতার ওপরে সে নাকি জাহান্নামী, একটু ভয় লাগছে না? আরে ভাই, নবীর পিতায় নবী ইব্রাহিমের একটি বৈশিষ্ট্যগত নাম হচ্ছে আবুল আম্বিয়া। সমস্ত নবীদের পিতা মাত্র 5 থেকে 7 জন ব্যতীত এমন একজন জলুলগত নবীকে তার পিতাকে বলছেন জাহান্নামে যাবে। আসল কি কথা আমাদের, যে আমাদের নয়। আজ থেকে 1450 বছর পূর্বে আল্লাহ রাসূল সহিহ বুখারী হাদিস নাম্বার 3350 আল্লাহ রাসূল বলে দিয়েছেন যে নবী ইব্রাহিমের পিতা আজর, সে অবশ্যই জাহান্নামে যাবে। নবী ইব্রাহিম সেই দিকে কোনো দোয়া করতেও পারবে না। কারণ কি? নবী ইব্রাহিমের পিতা আজও সে জাহান্নামে যাচ্ছে। কারণ কি? কারণ হচ্ছে এটাই যে নবী ইব্রাহিমের এই পৃথিবীতে আনুগত্য অনুসরণ করেনি। তিনি যে রিসালাত নিয়ে এসেছিলেন, যে বাণী নিয়ে এসেছিলেন আল্লাহ সুবহানাহু পক্ষ থেকে, সে তথ্যগুলো সে অস্বীকার করেছে, মানেনি, তার আনুগত্য অনুসরণ করেনি। এই জন্য একজন নবীর পিতা হওয়ার শর্তেও সে ব্যক্তি জাহান্নামে যাচ্ছে। এবার ঘটনা দেখার উল্টে যাবে, একদম উল্টে যাবে। নূহ আলাইহিসসালামের সন্তানের নাম কি? কেনান। বলুন তো জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? জাহান্নামে যাবে। সূরা হুদ খুলবেন 1:25-38, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিস্তারিত আলোচনা করে শেষ সিদ্ধান্ত হচ্ছে এটাই যে কেনানে যাবে জাহান্নামে। ভাই চিন্তা করে দেখুন, ওদিকে নবীর পিতা সে যাচ্ছে জাহান্নামে, এদিকে নবীর সন্তান কেনান সে যাচ্ছে জাহান্নামে। কারণ কি? কারণ হচ্ছে এটাই যে আনুগত্য করেনি, অনুসরণ করেনি, তার আদর্শকে জীবনে বাস্তবায়ন করেনি। এই জন্য একজন নবীর পিতা হওয়ার শর্তে সে জাহান্নামে যাচ্ছে, নবীর সন্তান হওয়ার শর্তেও সে জাহান্নামে যাচ্ছে। আমরা সব যাতে যাকে বেশি পছন্দ করি, নিজের স্ত্রীকে, নিজের সন্তানকে, নিজের পিতামাতাকে, এত বড় আত্মীয় সম্পর্ক হওয়ার পরেও কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারছে না, কেবলমাত্র এটাই যে আনুগত্য অনুসরণ না করার কারণে। হুদ আলাইহিসসালাম আর লূত আলাইহিসসালামের স্ত্রীগণ কোথায় যাবে? জাহান্নামে। সূরা তাহরীম নম্বর 66 আয়াত নম্বর 9-11, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1450 বছর পূর্বে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে পবিত্র কোরআনের আলোকে আমাদের ঘোষণা দিয়েছে। কোনো মতানৈক্য আছে?
কোনো মতভেদ আছে? এইসব ব্যক্তি জাহান্নামে যাবার কারণই হচ্ছে এটাই যে আনুগত্য করেনি, রাসূলের আদর্শকে জীবনে বাস্তবায়ন করেনি, এই জন্য তারা জাহান্নাম যাচ্ছে, এটা চিরন্তন সত্য কথা, কোনো মতানৈক্য মতভেদ নেই। যদি কেবলমাত্র সম্পর্কের মাধ্যমে জান্নাত হতো, অবশ্যই সম্পর্কের মাধ্যমে যদি জান্নাত হতো, নবীর পরিবাররা প্রথম জান্নাতি হতো, কিন্তু এমনটি হয়নি। এটা ইসলাম, এটা অন্য ধর্ম নয় যে নিজের পরিবারকে কিয়ামতের মাঠে সুপারিশ করে জান্নাতে দেবে, অথবা নবীর সন্তান বা স্ত্রী বা কন্যা বা পুত্র হওয়ার জন্য জান্নাতি হবে এমন নয়। বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা মানবতার পথ দেখার জন্য এসেছিলেন, রহমতের নবী, এটা নিয়ে কোনো মতানৈক্য নেই। কিন্তু তারপরেও আল্লাহ রাসূল একজন চাচা ছিলেন, চাচা অনেক ছিলেন, একজন চাচা যিনি খুব বিখ্যাত, তার নামটা কি? আবু তালেব। বলুন তো, জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? জাহান্নামে যাবে। কেন? শেষ পর্যন্ত মৃত্যু সজ্জায় যখন আবু তালেব ছিলেন, সহিহ বুখারী কিতাবুল জানাইজ হাদিস নাম্বার 1360 বাব নাম্বার 53 আল্লাহ রাসূল গিয়ে বলছেন যে চাচা একবার কালেমা পড়ো, কিয়ামতের মাঠ আমি দেখবো, সেদিক এই কালেমা পড়েনি, এই জন্য আনুগত্য করেনি, অনুসরণ করেনি, তার চাচা কিন্তু জাহান্নামে যাবে, এটা নিশ্চিত, এতে কোনো সন্দেহ নেই। কিছুটা আজাব গমন হবে, কিন্তু নবীর চাচা হওয়ার শর্তেও সে জান্নাতে যেতে পারছে না। চিন্তা করেছেন আমার আর আপনার কি অবস্থা, কি পরিণত হবে সেই দিন? শুধুমাত্র আদর্শকে যদি গ্রহণ করতে পারেন, আনুগত্য করতে পারেন, তবে আপনি জান্নাতে যাবেন, বিকল্প কোনো পথ নেই। এবার আপনাকে বোঝানোর চেষ্টা করছি যে সম্পর্কের মাধ্যমে কোনো জান্নাত নেই। আর একজনের নাম বলি মনে থাকবে আপনাদের, যে বিবি আসিয়া, নাম শুনেছেন? বলুন তো কে এই? ফেরাউনের স্ত্রী। ফেরাউন ভালো মানুষ? চিন্তা করে দেখুন যে বিবি আসিয়া যাবে জান্নাতে, সূরা তাহরীম সূরা 66 আয়াত নম্বর 11 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন যে এই জান্নাতে তার জন্য একটা ঘর নির্মাণ করা হয়েছে। যদি শুধুমাত্র সম্পর্কের মাধ্যমে জান্নাত হতো, আসিয়া বিবি আসিয়া কখন জান্নাত হতে পারতেন? পারতেন? জি পারতেন না। কেবলমাত্র তিনি জান্নাতে যাচ্ছেন এই কারণেই যে আনুগত্য অনুসরণ করেছিল, মেনে নিয়েছিল। এত বড় একটা শয়তান বদমানুষের স্ত্রী জান্নাতে যাচ্ছে, চিন্তা করেছেন? ফেরাউন যে এতটাই বদ, আপনার যদি একটা সন্তান হয় সে সন্তান নাম ফেরাউন রাখবেন? কি বলছেন? কোরআনে অনেকবারে ফেরাউনের নাম নেওয়া হয়েছে, তো কোরআনে আছে বলে কেউ যদি তার সন্তানের নাম ফেরাউন রাখে, মানে তার নামটাই এতটাই নাপাক হয়ে গেছে, আমরা মুসলিমরা এতটাই অপছন্দ করি যে তার নামটা আমাদের সন্তানের নামে রাখতে চাই না। এত বড় একটা বদমানুষের স্ত্রী, সে হচ্ছে জান্নাতে, পার্থক্য কিসের তৈরি হলো? এইটা আনুগত্য করতো, বিবি আসিয়া আনুগত্য করতো, অপরদিকে হুদ আলাইহিস সালাম, লূত আলাইহিস সালামের স্ত্রীরা আনুগত্য করতো না, এই জন্য তারা হচ্ছে জাহান্নামে। এতক্ষণ মনে আপনাদেরকে বোঝাতে পেরেছি যে আনুগত্য কাকে বলে, আনুগত্যর ফল কি, আদর্শকে গ্রহণ করার মাধ্যমে আপনি কি পাচ্ছেন, একটা হাদিস বলি আপনি বুঝতে পারবেন। বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি আদর্শকে আমরা গ্রহণ করে নিই, অবশ্যই গোটা মুসলিম উম্মার মধ্যে যে বিভেদ সৃষ্টি হয়েছে, যে বিভাজন সৃষ্টি হয়েছে, প্রত্যেকটা বিভাজন বিভেদকে আমরা ভেঙে চৌচির করতে পারি একটা প্ল্যাটফর্মে এসে, যদি আমরা হাদিসে পড়ে আমল করতে পারি। আল্লাহ রাসূল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বসে আছেন এই মতো অবস্থাতে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনিও বসে আছেন, দুজন একসঙ্গে, তৃতীয় পক্ষ ঢুকছে ওমর বিন খাত্তাব, তার হাতে আছে একটা তওরাতের কপি, যে তওরাতের কপি নিয়ে এসেছেন আল্লাহর সামনে পড়তে শুরু করেছেন, আর যে পড়তে শুরু করেছেন আল্লাহ রেগে যাচ্ছেন। এটা দেখার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি দাঁড়িয়ে বলছেন, জোমার তওরাত পড়ছো? তওরাত পড়া বন্ধ করো, দেখছেন আল্লাহ কেমন রেগে যাচ্ছে, তুমি তওরাত পড়ছো? অতবার সঙ্গে সঙ্গে ওমর বিন খাত্তাব তওরাত কপি ছেড়ে দিয়ে তিনি উঠে দাঁড়িয়ে বলছেন, ওয়াল্লাজি নাফসি বিহাদি মুহাম্মাদ, সেই সত্তার কসম যার হাতে মুহাম্মাদের প্রাণ আছে, লাউ কানা মুসা হাইয়ান, বলছে ওমর তওরাত পড়ছো? তওরাত তো মুসার উপরে নাজিল হয়েছে, আর যদি স্বয়ং মুসা জীবিত হয়ে চলে আসে, হাইয়ান যে জীবিত হয়ে চলে আসে, বোঝা গেল মুসা আলাইহিস সালাম মৃত্যুবরণ করেছে, হায়াতুন নাবিন, তার জন্য বলছে লাউ কানা মুসা হাইয়ান, আর যদি মূসা জীবিত হয়ে চলে আসে, ফাত্তাবি উনি, আর তোমরা যদি তার আনুগত্য করো, ও তারা কুমুনি, আর আমি নবী মোহাম্মদকে ছেড়ে দাও। কথা দেখছেন কত কঠিন, আল্লাহ বলছেন যে তুমি তওরাত পড়ছো, তওরাত তো মূসার উপরে নাজিল হয়েছে, আর স্বয়ং মূসা যদি চলে আসে আর তোমরা মূসার আনুগত্য করো আর আমি বিশ্বনবীকে যদি ছেড়ে দাও, অবশ্যই তোমরা পথভ্রষ্ট গোমরা হয়ে যাবে। শুনান দারিমি হাদিস নাম্বার 435, মিশকাত হাদিস নাম্বার 174,
মুসনাদে আহমদ, হাদিস নম্বর 15176, শেখ আল্লামা নাসিরুদ্দিন আলবানি, শেখ শুয়াইব আরনাউন, হোসেন আসাদ দারানি, শেখ জুবার আলী জাই, চারজন মহকুক সনদকে হাসান সহি বলেছেন। স্পষ্ট দলিল যে আল্লাহ রাসূল বলছেন মুসা যদি পৃথিবীতে চলে আসে তার আনুগত্য করলে আমরা জান্নাতি হব, এমন নয় অবশ্যই আমরা পথভ্রষ্ট গোমরাই হয়ে যাব। বলুন তো ভাই, একজন নাবীকে আল্লাহ সুবহানাহু তুলে নিয়েছেন, আবার কিয়ামতের আলামত হিসেবে পৃথিবীতে পাঠাবেন, নাবীটির নাম কি? হযরত ঈসা আলাইহিস সালাম। বলুন তো তিনি এসে কোন মাযহাব মানবেন? আপনাদের বাংলাদেশের লোক বলে যে চরমনে পিসের মুরিদ না হলে নাকি জান্নাতে যাওয়া যাবে না, আর ওই যে বড় একটা কিস্তি করবে একটা নৌকানা জাহাজ, তিনি নাকি জান্নাতে মাঝে তুল মেরা নিয়ে চলে যাবেন। বলুন তো ঈসা আলাইহিস সালাম তিনি কি চরমনে পিসের মুরিদ হওয়ার জন্য ওখান থেকে এখানে আসবে? এটা বিবেককে প্রশ্ন করুন যে চরমনা পিসের মুরিদ হয়ে যদি জান্নাতি হতে হয় তো আমরা তো ভারতের মানুষ চরমনা পিসের অনেক মুসলিম নামটাও জানেন। আমেরিকাতে মুসলিম আছে না নেই? সৌদি আরবে আছে না নেই? কুয়েত, কাতার, বাহরাইন, জার্মান, হল্যান্ড, ইংল্যান্ড, চীন, কত জায়গায় মুসলিম ছড়িয়েছে গোটা বিশ্ব জগতে, তারা পিসের নামটাও জানে না, জান্নাতে তার যাবে কিভাবে? এদের সিদ্ধান্ত ফাইসলা কি? বোঝা গেল যে আপনাদের জান্নাত শুধুমাত্র নদীর এই পারে এই কটা মানুষের জন্য। চরমনে পিসের আদর্শ গ্রহণ করে শুধুমাত্র মনে হয় বাংলাদেশের লোকরাই জান্নাতি হবে, আর অন্য অন্য দেশের মানুষ যারা আছে তারা সব জাহান্নামে যাবে। এমন কি পৃথিবীতে যদি ঈসা আলাইহিস সালাম আবার আসেন, অবশ্যই আসবেন, নিশ্চিত, কোনো সন্দেহ নেই। বলুন তো তিনি জান্নাত দেবেন কিসের মাধ্যমে? না ইঞ্জিল তারপরে নাজিল করা ছিল, ইঞ্জিলকে অনুসরণ করে জান্নাত যাবে? জি না, ঈসা আলাইহিস সালাম যদি ইঞ্জিলের আনুগত্য অনুসরণ করে অবশ্যই তিনিও পথভ্রষ্ট হয়ে যাবেন। তিনি ইঞ্জিল আনুগত্য করবেন না, তিনি যদি জান্নাতে যেতে চান অবশ্যই পবিত্র কোরআন আল্লাহ রাসূলের জীবনী আদর্শকে আবার তাকে গ্রহণ করতে হবে, নচেৎ ঈসা আলাইহিস সালামও জান্নাত যেতে পারবে না। একজন নাবীর জান্নাত লুকিয়ে আছে একজন রাসূলের আনুগত্যে। যদিও তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালামকে এমনভাবে সৃষ্টি করেছেন যে সমস্ত সৃষ্টি প্রক্রিয়ার বিপরীত, বাপ ছাড়া সন্তান জন্ম দিয়েছে। প্রত্যেকটা নাবী রাসূলকে, একটা অধিকাংশ নবী রাসূলকে নবীত্ব দান করা হয়েছে 40 বছর বয়সে, অধিকাংশ। ঈসা আলাইহিসসালামকে জন্ম থেকে তিনি নবী, তার জীবনটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনভাবে তৈরি করেছে যে প্রত্যেকটা অলৌকিক, তাকে মৃত্যু না দিয়ে আসমানে তুলে নিয়েছে। আবার তাকে আমরা জান্নাতি হব মনে করি? জি না, আমরা হতে পারবো না। অবশ্যই ঈসা আলাইহিসসালাম তিনিও জান্নাত নির্ভর করছে বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য অনুসরণ করে, এই ব্যতীত হযরত ঈসারও জান্নাত নেই। অথচ এখন বিশ্বজগৎ আমাদেরকে দেখাচ্ছে, বোঝানোর চেষ্টা করছে যে আমাদের এই আদর্শবান নবী তিনি নাকি খুব বাজে একজন ব্যক্তি ছিলেন, নাউজুবিল্লাহ মিন জালিম। একটি বই আছে মাইকেল এই সাইটের লেখা, বইটার নাম 100 মনীষীদের জীবনী, এটা ইংরেজি ভার্সন, এটা বাংলাতে অনুবাদ করা হয়েছে। প্রথম পৃষ্ঠাতে দেখবেন 100 জন মনীষী যারা আছে তার দৃষ্টিকোণ, তার গবেষণা থেকে যে ব্যক্তি সবচাইতে ভালো মানুষ, চতুর্দিক থেকে চতুর্মুখে প্রশংসা করেছেন, তিনি হচ্ছেন বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনাদের বাংলাদেশের নাস্তিক যারা আছে তারা অনেক পণ্ডিত, মাইকেল এইসার এত মানুষের জীবনীকে গবেষণা করে বলছে আদর্শবান ব্যক্তি হচ্ছে এটাই যে বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর তার জন্য তাকে প্রথম স্তর দিয়েছে। আর বাংলাদেশের দুপৃষ্ঠা বাংলা পড়ে দু লাইন ইংরেজি পড়তে গেলে তিনবার বাধ্যে, তারা আবার বলছে আমরা নাস্তিক, আর মোহাম্মদ হাসান জীবনী পড়ে কালিমালে বই করছে, কত বড় মূর্খ। একটি বই আছে দ্য হিরো অ্যান্ড দ্য হিরো ওয়ারশিপ, পৃষ্ঠা নম্বর 94, ইউকে থেকে ছাপা, বইটার লেখক থমাস কার্লাইল, অনেকে নামটা শুনেছেন, খুব পরিচিত নাম। তিনি বলছেন যে আমি অরিজিনাল একজন আদর্শবান ব্যক্তিকে খুঁজছিলাম, হিরোকে খুঁজছিলাম, নায়ককে, যেগুলো বিশ্বজগতের মানুষকে মুগ্ধ করতে পেরেছে তার বাস্তবিক জীবন দিয়ে। তারপর তিনি বলছেন যে ব্যক্তিকে আমি পেলাম তিনি হচ্ছেন মুসলিমদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার জীবনী এতটাই আমাকে উদ্বুদ্ধ করেছে যে অনেক মানুষের জীবনী পড়েছি কিন্তু আমি এতটা আবেগী হইনি, কিন্তু তার জীবনটি যেমনটা পড়েছি। তিনি অনেকগুলো তথ্য নকল করেছেন যে রাসূলুল্লাহর জীবনী আদর্শ যে চতুর্মুখী প্রশংসাযোগ্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহকে এমনভাবে তৈরি করেছেন, এমনভাবে জীবনী দিয়েছেন যে প্রত্যেকটা মানুষের জন্য অনুসরণের একটি পথ বাতলে দিয়েছেন। চিন্তা করে দেখুন, যদি আপনার সন্তান মারা যায় আপনি কেমন ব্যথিত হবেন? আল্লাহর সন্তান মারা গিয়েছিল কি জানি, আল্লাহর ব্যথিত হয়েছেন কি হননি? আপনি একজন খুঁজছেন যোদ্ধাকে, ভালো যোদ্ধা, আপনি সৈনিক,
আপনি আল্লাহর আদর্শ দেখুন, দেখুন ভালো একজন সৈনিক, আপনি বুঝিয়ে দিবেন যে আল্লাহর আদর্শ কেমন। ভালো একজন পিতা হতে চাইছেন, আল্লাহর জীবনী দেখুন, আদর্শ দেখুন, ভালো আপনি একজন পিতা পাবেন। ভালো একজন স্বামী খুঁজছেন, আল্লাহর জীবনী দেখুন যে তার জীবনের মধ্যে সর্বশ্রেষ্ঠ আদর্শ লুকিয়ে আছে। সার্বিকভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনভাবে তৈরি করেছেন যে রাসূলের প্রত্যেকটা কথা, প্রত্যেকটা চলাফেরা এটা সমগ্র মানব জাতির জন্য আদর্শ অবশ্যই, এতে কোনো সন্দেহ নেই।